একবারে রানী ভাই, বাহ তো খুব ভালো, এমনি বের হয়ে যাচ্ছে ভাই। দুইটা যদি একসঙ্গে কেউ নাই 25,000 টাকা দাম, দুইটা একসাথে 25,000। ছাগলের দাম কি এখন কিছুটা কম নাকি ভাই? আসলে আমি তো সবসময় চেষ্টা করি আসলে মানে রিজনেবল এর ভিতর দেওয়ার জন্য। আসলে শুধু প্রফিটের চিন্তা তো আমি কখনো করি না। আসলে এই সেক্টরে যারা এগুলো নিয়ে কাজ করবে তারা যেন লাভবান হতে পারে, আমার এটাই আসলে মূল লক্ষ্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, কালারফুল খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন বিটলের মধ্যে, তোতাপুরীর মধ্যে। আর এরকম একটা দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারেন কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে। আর এটা হচ্ছে হালিম ভাইয়ের খামার। হালিম ভাইয়ের অবস্থান হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে। আমার পিছনে হচ্ছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স। যে কাউকে আদমদিঘি নেমে বললে রিক্সা নিয়ে আসে 10 টাকা ভাড়া মাত্র। তো হালিম ভাই, আপনাদেরকে ন্যায্য মূল্যে ছাগল দিয়ে থাকেন, অন্যদের তুলনায় ওনার এখানে দামটা আমার কাছে মনে হয় যে রিজনেবল। আপনারাও কমেন্ট করেন যে না ওনার এখানে দাম মোটামুটি কম আছে। তা চলুন, আজকে হালিম ভাইয়ের এখানে আসার পরে ছাগল দেখতে পাচ্ছি, সেগুলো দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানায়। যেটা হালিম ভাই বললেন যে আজকে 10,000 টাকায় আপনাদেরকে ছাগল দিবেন, দেখি কেমন ছাগল দিচ্ছেন হালিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হালিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, বন্যা সবকিছু তো শেষ হলো। জি, এখন কি অবস্থা? জি ইনশাল্লাহ ভালো চলছে। গত সপ্তাহতেও মনে করেন প্রায় 30 পিস বেচা কিনা করা হয়েছে। 30 পিস ছাগল বিক্রি করছেন, মাশাআল্লাহ। এই দুর্যোগ বন্যার সময় আপনি 30 পিস ছাগল বিক্রি করেছেন, এরকম ছাগলের চাহিদা পাওয়ার কারণটা কি? ভাই আমি তো অনেক কম দামে ছাগল বিক্রি করেছি, বোঝেন নাই, সব সময় কম দামে দেওয়ার চেষ্টা করি, এই জন্য আসলে অনেক বেশি সাড়া পাওয়া যায়, মানে সবাই আপনার থেকে নিতে চায়। তো এবার কেমন দামে দিবেন ছাগল? জি ইনশাল্লাহ এবারও রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো। সর্বনিম্ন কত টাকার মধ্যে আছে মনে হয় আপনার 10,000 থেকে শুরু। 10,000 থেকে শুরু, আর এগুলো একটা অ্যাভারেজ দামের মধ্যে? জি 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 আছে। গাব ছাগল আছে? হ্যাঁ গাব ছাগল আছে, বেশ কিছু হিটে আসছিল, সেগুলো প্রজনন করাইছি, ভিডিও করে রাখছি। কি কি ছাগল আছে আপনার? তোতাপুরি আছে, বিটেল আছে, পাটনায় আছে, মানে সব ধরনের ছাগল? জি আছে, সব মিলিয়ে দিলে আছে। ঠিক আছে, তাহলে চলেন একটু দেখাই এবং দরদাম। জি ইনশাআল্লাহ। বাট বড় বড় ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের? ভাই এটা শিরোহি ছাগল। শিরোহি? হ্যাঁ। দুধের ছাগল নাকি? জি, এগুলো 2 লিটার দুধ হয় ভাই, বুঝছেন? বাহ, অনেক সুন্দর। এখনো দুধ আছে? একটু দেখান তো। এখনো দুধ আছে শুধু না ভাই। বাহ, গরুর মতো আসছে। জি, 2 লিটার দুধ? জি মাশাআল্লাহ। কি জাতের ছাগল এটা? এটা শিরোহি ভাই। শিরোহি? জি। কয় দাঁতে এটা? এটা সবে 4 দাঁত ভাই। সবে 4 দাঁতের গাব আছে এখন? এটা প্রজনন করায় আজকে 15 দিন হয়েছে ভাই। 15 দিন? জি। কেমন দাম চাবেন এটা ভাই? এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 26,000 টাকা দাম। 26,000 টাকা হলে সুন্দর দুধের ছাগল? জি 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 মাশাআল্লাহ। হাইট আছে কেমন এটা? হাইট আছে মোটামুটি 35-36 হবে। 35-36। লাইভ ওয়েটটা কেমন হবে? লাইভ ওয়েট হবে তো আপনার না হলেও 50 কেজি। 50 কেজি? জি। ঠিক আছে, তো চলেন আর আছে ভাই। আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা একটা বিটল পাঠা ভাই। আচ্ছা আচ্ছা, চোখগুলো একটু দেখাই দেন। মার্বেল অরিজিনাল? জি, একবারে অরিজিনাল। কয় দাঁতে? কেবল 2 দাঁত বয়স ভাই। নতুন ছাগল? নতুন ছাগল। তো এটা হাইট আছে কেমন? হাইট আছে আপনার মোটামুটি 34+। 34+? জি। কেমন দাম চাবেন এটা ভাই? এই পাঠা কেউ নিতে চাইলে ফিক্সড 38,000 টাকা দাম। 38,000 টাকা হলে অরিজিনাল বিটল ছাগল নিতে পারবেন? জি, পাঠা। ঠিক আছে, নতুন পাঠা? জি। চলেন, একটা ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের এটা? ভাই এটা তোতা, বেলচা তোতা পাঠা বাচ্চা। অরিজিনাল? জি অরিজিনাল। মুখের পাঁচটা একটু দেখাই দেন, বেলচা তোতা এটা? জি। বয়সটা কেমন এটার? এটা 6 মাস হবে ভাই। 6 মাস, এখনো বাচ্চা ছাগল? জি বাচ্চা। কেমন দাম চাবেন এটা? ভাই এই বাচ্চাটা কেউ নিতে চাইলে ফিক্সড 25,000 টাকা দাম। 25,000 টাকা অরিজিনাল বাচ্চা নিতে পারতেছে? জি। একটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও তোতা ছাগল ভাই। তোতা ছাগল? জি। কয় দাঁতের? এটা 2 দাঁত ভেঙে কেবল 4 দাঁতে পড়েছে। নতুন ছাগল? নতুন ছাগল। হিটে আসছিল? হিটে আছে, এটা প্রজনন করাই দিতে হবে। প্রজনন করাই? জি। হাইট আছে কেমন এটা? হাইট আছে আপনার মোটামুটি 35 হবে। 35? কেমন দাম চাবেন এটা? এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 28,000 টাকা দাম। 28,000 টাকা হলে অরিজিনাল ছাগল নিতে পারতেছে? জি।
আপনার 2 মাস পার হয়েছে আজকে 29 দিন হলো প্রজনন করানো হয়েছে। কেমন দাম চাবেন এটা? এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 26,000 টাকা দাম। 26,000 টাকা হলে এটা প্রজনন করায় আজকে 23 দিন হয়েছে। কেমন দাম চাবেন? এই ছাগলটা কেউ নিতে চাইলে 24,000 টাকা দাম। 24,000 টাকা হলে অরিজিনাল ছাগল নিতে পারতেছে বড় সরো। মোটামুটি 35+ লাইভার্ড তো আপনার 60 কেজি হবে। কত মাসে গাবে এটা? আপনার 2 মাস পার হয়েছে। 2 মাস পার, তার মধ্যে শিউরে দেওয়া যায়? জি মোটামুটি। আমি তো সবসময় চেষ্টা করি আসলে মানে রিজনেবল এর ভিতর দেওয়ার জন্য। আসলে শুধু প্রফিটের চিন্তা তো আমি কখনো করি না। আসলে এই সেক্টরে যারা এগুলো নিয়ে কাজ করবে তারা যেন লাভবান হইতে পারে, আমার এটাই আসলে মূল লক্ষ্য, বুঝছেন? এই জন্য সবসময় আসলে হালকা প্রফিট করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তার সাথে তো গাড়ি ভাড়া? জি গাড়ি ভাড়া বিকাশ খরচা কোনো কিছুই লাগবে না ভাই। এটা তো বড় সরো দেখতে পাচ্ছি, কান কাটা? জি অরিজিনাল ছাগল, মুখের পাঞ্চটা একটু দেখাই দেন শুধু। রাজস্থানি? হ্যাঁ একবারে রাজস্থানি হাই কোয়ালিটির পাঞ্চ ভাই। আচ্ছা কান কাটা গুলো রাজস্থানি? জি। এটাও বেলচা তোতা ভাই। জি চকলেট কালারের দেখাই দিয়ে। কান দেখছেন অনেক বড় বড় দেখতেছি। জি ভাই এখনো দাঁত হয়নি। ভাই দুধের রানী ভাই, এটা দুধের রানী? জি এটা এটা আপনার এখনো মনে করেন 2+ দুধ হচ্ছে। হ্যাঁ 2 লিটার। হ্যাঁ এই যে দেখেন দুধের মান দেখেন, পাটনা ছাগল দুধের একবারে রানী ভাই। এমনি বের হয়ে যাচ্ছে ভাই, 2 লিটার+ দুধ। জি এখনো হচ্ছে 2 লিটার+। আর এটা এটা 6 দাঁত বয়স, এটা প্রজনন করাইছি, আমার কাছে ভিডিও আছে। রানিং ছাগল? হ্যাঁ রানিং ছাগল। একটা ছাগল 2 দাঁত বয়স, নতুন ছাগল। নতুন ছাগল? হ্যাঁ অলরেডি একবার বাচ্চা দিয়ে দিয়েছে। হ্যাঁ
কেমন দাম চাবেন ভাই? এই ছাগলটাকে নিতে চাইলে ফিক্সড 18000 টাকা দাম। 18000 টাকা? জি ভাই। মা বাচ্চা নাকি? জি ভাই, মা বাচ্চা। দেখা যাচ্ছে বাচ্চা কি পাঠানো পাঠি? পাঠি বাচ্চা ভাই, দুইটা ছিল, একটা বিক্রি করা হয়েছে, একটা আছে। এই ছাগলটা 4 দাঁত বয়স ভাই। জি অনেক হাইট এর ছাগল। এটার হাইট আপনার মোটামুটি 35 আছে। কেমন দাম ভাই? বাচ্চাটাকে আলাদা করে নিলে 10000 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ, আর মাটা যদি আলাদা করে নাই, মাটার দাম পড়বে আপনার 18000। হ্যাঁ, দুইটা যদি একসঙ্গে কেউ নাই, 25000 টাকা দাম। দুইটা একসাথে 25000। আচ্ছা দর্শক বন্ধুরা, দুইটা একসাথে 25, মাশাআল্লাহ। তো হালিম ভাই, মাশাআল্লাহ কিছু ছাগল দেখলাম এবং দাম মোটামুটি আপনার এখানে আশা করি অন্যদের তুলনায় ভালোই দিয়েছেন। তো অনেকে তো নিতে চাই, নেয় আর অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে ভাই? আমার এখানে বরাবরের মতো আমি সব সময় বলি, বরাবরের মতো বলছি আজকেও, যে আমার এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি। যে ভাই বা বোনেরা আসতে পারবে না, বাংলাদেশের যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারবো, সেই ক্ষেত্রে টাকা পেড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।